আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অননাস ডেলি ভ্লগ। বেশ কয়েকদিন একদমই ভিডিও আপলোড করতে পারেনি একটু ব্যস্ততার কারণে। আজ যাচ্ছি শহীদ মিনারে। আমি নর্মালি 21 ফেব্রুয়ারির আগের দিন শহীদ মিনারে যাই, তার কারণ এত সুন্দর করে আলপনা করা হয় প্রত্যেকটা রাস্তাতে এবং এত সুন্দর করে দেয়ালে এত সুন্দর সুন্দর কথা লেখা হয়, এগুলো আসলে আমি ওভাবে মানে একটা রাতে যে একটা আনন্দ, এত কষ্ট করে এতগুলো মানুষ এত সুন্দর করে কাজ করে সেই দেখার যে আনন্দ, এটা আমি আসলে মিস করতে চাই না বিধায়। আমি প্রতিদিন, প্রতি বছর, প্রতিদিন বললে ভুল হবে, প্রতি বছর আমি হচ্ছে 21 ফেব্রুয়ারির আগের দিন রাতে যে একটু দেখার চেষ্টা করি কেমন করে সাজানো হচ্ছে শহীদ মিনারটাকে। বুয়েটের ভেতরের রাস্তা ব্যবহার করেই যাচ্ছি, তার কারণ হচ্ছে একটু করে ভিডিও করে নেওয়া যাবে, যারা বুয়েটে আগে ছিলেন বা রিসেন্টলি বেরোয়ে গেছেন তারা বুয়েটের এই রাতের ভিডিওটা দেখে অনেকে একটু নস্টালজিক হয়ে যাবেন, যে কারণে বুয়েটের ভেতরের রাস্তাটাকেই আমি আসলে সিলেক্ট করেছি যাওয়ার জন্য। তো এই পথ ধরেই আমরা সবসময় স্কুলে যেতাম, আজকেও সেটা মিস করতে চাচ্ছি না, তার কারণ অনেক বছর হয়ে গেছে স্কুলের সেই বারান্দায় মানে স্কুলের সেই আশপাশের রাস্তাটায় হাঁটা হয় না, তাই আজকে সুযোগ পেয়ে সুযোগটা আর হাতছাড়া করিনি। এটা হচ্ছে আমাদের স্কুল, আমরা এখানেই পড়াশোনা করেছি। তো একটু করে স্কুলটা দেখে নিলাম, অনেকদিন পর খুবই মানে সব পুরনো স্মৃতিগুলো একদম তাজা হয়ে যাচ্ছিল, যে কারণে স্কুলটা এক চক্কর লাগিয়ে আবার বেরিয়ে পড়লাম। এখন আমরা যাব হচ্ছে শহীদ মিনারের উদ্দেশ্যে, সো চলুন যাওয়া যাক। শহীদ মিনারে যাব, শহীদ মিনারে হচ্ছে আমরা নর্মালি আমার আব্বুর সাথে আগে যেতাম, আগের রাতে মানে 20 ফেব্রুয়ারি আমরা নর্মালি একটু যাওয়ার চেষ্টা করতাম, একটু দেখার চেষ্টা করতাম কীভাবে শহীদ মিনারটাকে এত সুন্দর করে সাজায়। 21 ফেব্রুয়ারি হচ্ছে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমগ্র বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের জন্য গৌরবোজ্জ্বল একটা দিন, এটিকে শহীদ দিবস বলেন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলেন, এটা অনেক দেশেই পালন করা হয়। 1952 সালে এই দিনে বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর গুলিবর্ষণ করে অনেক তরুণ শহীদ হন। আমরা এই আমাদের এই যে স্মৃতিগুলো, এগুলো আমরা অনেকেই জানি, অনেকেই বুঝি, অনেকের অনেক স্মৃতি রয়েছে। সো আমরা এখানে অনেক অনেক শহীদ, এই জায়গাতে অনেক শহীদের রক্ত এখনও মিশে আছে, আমরা সেটাই দেখার জন্য এসেছিলাম, প্রতি বছর আসার চেষ্টা করি। সো এই হচ্ছে শহীদ মিনারের আশপাশের রাস্তাগুলো, কি সুন্দর রং তুলিতে সাজানো হয়েছে, দেখেই খুব ভালো লাগছে। আমরা এখানে চটজলদি একটু ঘুরে দেখে নিলাম, যেহেতু আজকে হচ্ছে সেই রাত এবং আগামীকালকে অনেক অনেক মানুষ এখানে আসবে, অনেক মানুষের পদধূলি পড়বে, অনেক শহীদের পরিবার পরিজন আসবে, তো তাদের স্মৃতি, তাদের ভালোবাসা সব কিছুই এখানে অনেক আবদ্ধ হয়ে আছে, অনেক জড়িয়ে আছে তাদের অনেক না বলা কথা। একটু করে ঘুরে দেখা শহীদ মিনার, অনেকেই চেনেন না, অনেকেই জানেন না, এখনকার জেনারেশনের অনেকেই বোঝেন না এই শহীদ দিবস কি, সো তাদের জন্যই এই ছোট করে ভিডিও করা। আপনারা চেষ্টা করবেন 21 ফেব্রুয়ারিতে এখানে আসার জন্য, আপনার পরিবার পরিজনকে নিয়ে আসার জন্য, যাতে তারাও বোঝে, তারাও চিনতে পারে এই জায়গাগুলো কোথায় এবং এখানে কি হয়েছিল। সো এই ছিল আমার আজকের ব্লগ, আপনারা চেষ্টা করবেন 21 ফেব্রুয়ারিতে শহীদ মিনার আসার জন্য। আর যেহেতু আমি এই এলাকাতেই থাকি, আমি এলাকার মোটামুটি সব রাস্তাঘাটে আমার পরিচিত, তাই আমি ছোট করে ভিডিও করলাম যাতে আপনারাও একটু দেখেন, আপনাদের পরিবার পরিজনকে নিয়ে আসতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নেব, আপনারা সবাই ভালো থাকবেন আর চেষ্টা করবেন শহীদ দিবস সম্পর্কে আপনার ফ্যামিলিকে জানানোর জন্য, আপনাদের নিউ জেনারেশনকে জানানোর জন্য। বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।